আপনারা আপনাদের পছন্দের স্বরলিপির পিডিএফ অথবা ভিডিও পেতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে পিডিএফ 50 রুপিস এবং ভিডিও 100 রুপিস। গানটির ক্ষেত্রে কোমল গা, কোমল ধা এবং কোমল নি ব্যবহৃত হচ্ছে, বাদবাকি সমস্ত শুদ্ধ স্বরগুলিও ব্যবহৃত হচ্ছে। তো চলো আমরা শুরু করি। গানটি শুরু হচ্ছে সা থেকে, কেমন হবে? ও গো সুন্দর অপরূপ প্রিয়তম, ফার্স্ট লাইন, তারপর মা থেকে নমতম নম নম নম, এরকম হবে। তো তাহলে আমরা এই ফার্স্ট দুটো লাইনের সুরটা স্বরলিপিটা দেখে নিই। ও গো সা রে শুন কোমল নিনি দরো সা সা অপ মা কোমল গা রূপ কোমল গা মা প্রিয় প্রিয় পা কোমল নি তম কোমল ধা পা নম নম মা পা মা কোমল গা নম সা সা কোমল গা নম মা পা মা নম কোমল গা মা কোমল গা রে নম নম মা কোমল গা রে সা নম, এরকম হবে। তারপর হচ্ছে পা থেকে আধারের পথে তুমি আলোক মম, তারপর পা থেকে ও গো আধারের পথে তুমি আলোক মম, এরকম হবে। তাহলে আমরা এই দুটো লাইনের স্বরলিপিটা দেখে নিই। আধারের পা 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 পথে মা পা তুমি মা কোমল গা মা আলোক পা কোমল ধা কোমল নি মম কোমল ধা পা ও গো পা সা কোমল নি আধারের কোমল নি 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 ধা পথে পা ধা তুমি পা মা আলোক পা কোমল ধা কোমল নি মম কোমল ধা পা, তারপর আবার নম 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 নম, এটা তারপর ফিরে আসতে হবে। তো এখানে শেষ হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তাহলে আমরা এই পার্টটা শুরুটা আর একবার দেখে নিই। শুরু হচ্ছে সা থেকে, কেমন হবে? ও গো সুন্দর অপরূপ প্রিয়তম, তারপর মা থেকে নম 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 নম, তারপর পা থেকে হচ্ছে আধারের পথে তুমি আলোক মম, তারপর পা থেকেই হবে ও গো আধারের পথে তুমি আলোক মম, তারপর মা থেকে হচ্ছে নম 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 নম, এটা তবে ফিরে আসতে হবে। তো এখানে শেষ হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এরপর শুরু হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টের শুটটি শুরু হচ্ছে পা থেকে, কেমন হবে? জীবনের প্রতিকূলে তুমি অনুকূল, তারপর পা থেকে হবে সকল ভুলের মাঝে চিরনির্ভুল, এরকম হবে। তাহলে জীবনের পা 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 প্রতি মা পা কুলে মা কোমল গা মা তুমি পা কোমলনি অনুকূল কোমলনি সা 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 অনুকূল, তারপর সকল পা পা কোমল গা ভুলের কোমল গা রে সা ভুলের, উপরের হচ্ছে মাঝে সা সা চির কোমল নিধা নির পাধা ভুল ধাসা কোমলনি, তারপর কোমলনি থেকে হচ্ছে আমার জীবনে তুমি অনুপম, তাহলে আমার কোমলনি নিনি জীবনে কোমলনি ধা পাধা জীবনে তুমি পামা ও পা কোমল ধা নু কোমলনি পাম কোমল ধা পা, তারপর ও গো পাসা কোমলনি আমার জীবনে তুমি অনুপম, এরকম হবে। তারপরে আবার মা থেকে হচ্ছে নম 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 নম, এটা তারপর ফিরে আসতে হবে।
তো এখানে শেষ হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। তাহলে আমরা সেকেন্ড পার্টের সুরটা আর একবার দেখে নিই। শুরু হচ্ছে পা থেকে, কেমন হবে? জীবনে কুলে তুমি অনুকূল, তারপর সকল ভুলের মাঝে চির নির্ভুল, তারপর কোমলনি থেকে আমার জীবনে তুমি, তারপর আবার পা থেকে ওগো আমার জীবনে তুমি, তারপর মা থেকে এটা তো আবার ফিরে আসতে হবে। তো এখানে শেষ হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এর পরের পার্টটি শুরু হচ্ছে পা থেকে, থেকে হবে সুতির শ্রী হরি ত্রেতাই রাম, তারপর পা থেকে হবে দাপরের শ্রী কৃষ্ণ নব ঘন শ্যাম, এরকম হবে। তাহলে সুতির পা 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 কোমল ধা, শ্রী মা পা হরি মা কোমল গা মা, ত্রে পা কোমল নি তাই কোমল নি সা, রাম সা সা দা পুরে পা পা কোমল গা গা, শ্রী কৃষ্ণ রে সা সা নব কোমল নি ধা, ঘন পা কোমল পা ধা ঘন শ্যাম সা কোমল নি, তারপর শাশ্বত সনাতন মনোরম, তাহলে শাশ্বত কুমলনি নি নিধা সনা পাধা তন পামা মন পা কোমল ধা কুমলনি মন রম কোমল ধা পা, তারপর আবার পা থেকে ওগো শাশ্বত সনাতন মন রম, এরকম হবে। তাহলে ওগো পাশা কুমলনি, তারপর একই রকম হচ্ছে, মানে শাশ্বত সনাতন মনোরম যেমন সুর দেখালাম সেম হচ্ছে। তারপর আবার এটা তো আবার ফিরে আসতে হবে। তো এখানে শেষ হচ্ছে আমাদের থার্ড পার্ট। তাহলে আমরা থার্ড পার্টের সুরটা আর একবার দেখে নিই। শুরু হচ্ছে পা থেকে, কেমন হবে? সত্যের শ্রী হরি ত্রেতাই রাম, তারপর পা থেকে হবে দাপরের শ্রী কৃষ্ণ নব ঘন শ্যাম, তারপর কোমলনি থেকে কোমলনি থেকে হচ্ছে শাশ্বত সনাতন মনোরম, তারপর পা থেকে ওগো শাশ্বত সনাতন মনোরম হলো, তারপর মা থেকে হচ্ছে নম 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 নম, এরকম হবে। তো এখানে শেষ হচ্ছে আমাদের থার্ড পার্ট। এরপর শুরু হচ্ছে আমাদের ফোর্থ পার্ট। তো ফোর্থ পার্টের সুরটি শুরু হচ্ছে পা থেকে, একই রকম শুরু হবে, আগে যে দুটো পার্ট দেখলাম সেরকমই শুরু হবে। পা থেকে শুরু হচ্ছে শ্রী গৌরাঙ্গ রূপে তুমি পতিত পাবন, তাহলে শ্রী গৌরাঙ্গ পা 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 কোমল ধা রূপে মা পা তুমি মা কোমল গা মা পতিত পা কোমল নিনি পাবন কোমল নি সা সা, শ্রীরাম কৃষ্ণ রূপে তুমি নর নারায়ণ, তাহলে শ্রীরাম পা 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 কৃষ্ণ কোমল গা গা গা, কৃষ্ণ কোমল গা গা রূপে রে সা তুমি সা সা নর কোমল নি ধা নারা পাধায়ণ ধা সা কোমল নি অনুকূল রূপে তুমি পুরুষোত্তম, তাহলে অনুকূল কোমল নি নি নিধা রূপে পাধা তুমি পামা পুরুষ পা কোমল ধা কোমল নি পুরুষ তম কোমল ধা পা, তারপর ওগো পাশা কোমল নি অনুকূল রূপে তুমি পুরুষোত্তম হলো, তারপর আবার মা থেকে হচ্ছে নম 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 নম, এটা তো আবার ফিরে আসতে হবে। তো এখানে শেষ হচ্ছে আমাদের লাস্ট পার্ট। তাহলে আমরা লাস্ট পার্টের সুরটা আর একবার দেখে নিই। শুরু হচ্ছে পা থেকে, কেমন হবে? শ্রী গৌরাঙ্গ রূপে তুমি পতিত পাবন, তারপরে হচ্ছে পা থেকে শ্রীরাম কৃষ্ণ রূপে তুমি নর নারায়ণ হলো, তারপর কোমলনি থেকে অনুকূল রূপে তুমি পুরুষোত্তম, তারপর
হচ্ছে নমো 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 নমো, এটা তো আবার ফিরে আসতে হবে। তো এখানে আমাদের গানটা শেষ হয়ে যাচ্ছে। তো এই গানটি সম্পূর্ণ আমি আমার বিনীতা হালদার চ্যানেলে আপলোড করেছি, তো আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এই গানটি আমি হারমোনিয়ামে কেমনভাবে গেয়েছি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।